গোয়ালপাড়াত সন্দেহজনক লোকর অবস্থিতি। সন্দেহজনক লোকে দখল করেছে খিলঞ্জিয়ার মাটি। দিনে দিনে অচিনাকি মুখেরে ভরি পড়েছে গোয়ালপাড়া জেলার মাটিয়া। নিশার ভিতরতে হঠাৎ কৃষিভূমিত দেখা গেছে একাংশ ঘর। কোরপরা আহিছে হঠাৎ এই সকল অচিনাকি লোক? তথ্য নাই প্রশাসন অথবা স্থানীয় লোকর হাততো। এঘর এঘরক এশরও অধিক পরিয়াল আহি বাস করেছে মাটিয়াত। বিগত কেই বছরমান আগরপরা রাতিটোর ভিতরতে পাতে গজার দরে চারিওফালে একোখন মানে গাঁও গড়ি উঠিছে। এই টিঙৰ সাধারণ টিঙেরে প্রথমতে বেড় দিল, তারপর রাতিটোর ভিতরতে গছ বিরিখ লগাই পেলায়, পুরোনা গছ বিরিখ লগাই পেলায় বসতি স্থাপন করে। আর এই সকল মানুষের আগমনের পিছরপরা আমার এই বৃহত্তর অঞ্চলত অপরাধজনিত ঘটনার সংখ্যা দিনক দিনে বৃদ্ধি পাই আহিছে। খিলঞ্জিয়ার কৃষিভূমিত ঘর বনায় বাস করা সন্দেহজনক লোকক লৈ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে গোয়ালপাড়ার মাটিয়া। একাংশ সন্দেহজনক লোকে হস্তিদণ্ডিত নির্মাণ করেছে ঘর। এই ঘরপরা ওলালে এইখানে আপনি যত খাড়া হয়ে আছে এইখানে পাত্তার মাটি ব্যক্তিগত, সেইখান হল মুগাচমনি রেশম বিভাগের মাটি। যাব কোনফালে কি সাহসত এনেকে বনাইছে? ইয়াত বুলি নহয়, সেইটো পশ্চিমফালে তাত মুগাচমনির মাজত ঘর বনাইছে, তার দোকান পাতিছে 130টামান হব। এইটো যে ঘর দেখা পাইছে ইয়ারপরা ইউটার্ন লই পশ্চিমফালে তাতো মানে ঘর বনাইছে। আর এইখানে হল একদম পাত্তা দ কৃষিভূমি। নিশার ভিতরতে গড়ি উঠিছে একো একোখন গাঁও। কৃষিভূমির শ্রেণী পরিবর্তন নকরাকৈ কেনেকৈ ঘর সাজিছে তাক লৈ রাইজর প্রশ্ন জিলা প্রশাসনক। মাটিয়াত থকা মুগাচমনির প্রায় 70% মাটি সন্দেহজনক লোকর বেদখলর কবলত। কিন্তু তার পিছতো কিয় প্রশাসনে ব্যবস্থা গ্রহণ করা নাই রাইজে প্রশ্ন উত্থাপন করেছে। এইটো রাস্তায় হাতি অহা যাওয়া করে, গতি মুখ্যমন্ত্রী এটাই অনুরোধ, অতি শীঘ্রে কৃষিভূমি ভূমি আইনের অধীনত উচ্ছেদ দিব লাগে অতি শীঘ্রে। মানে আর মুগা ফার্মখন সোনালী সূতার কারণে বিখ্যাত যে মানে আর ইয়াতে মানে প্রডাকশন হয় মুগা সূতার যেটা লেটা হয়, গতি ইতিমধ্যে গছপুলিব উঠাই উঠাই দিয়ে দিয়ে। ইয়াত আজি 17 বছরে যিজন বিষয়া আছিল 17ডাল গছ রুব পৰা নাই অত্যাচারত। মুখ্যমন্ত্রীক এই বিষয়ত ব্যবস্থা লওয়ার আহ্বান জানাইছে মাটিয়ার স্থানীয় রাইজে। কারণ হস্তিদণ্ডী জলাশয় একোৱেই এৰি দিয়া নাই এই সকল সন্দেহজনক লোকে। দুধনৈর পৰা অরূপ নাথৰ রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। গোয়ালপাড়াত সন্দেহজনক লোকর অবস্থিতি। সন্দেহজনক লোকে দখল করেছে খিলঞ্জিয়ার মাটি। দিনে দিনে অচিনাকি মুখেরে ভরি পড়েছে গোয়ালপাড়া জেলার মাটিয়া। নিশার ভিতরতে হঠাৎ কৃষিভূমিত দেখা গেছে একাংশ ঘর। কোরপরা আহিছে হঠাৎ এই সকল অচিনাকি লোক? তথ্য নাই প্রশাসন অথবা স্থানীয় লোকর হাততো। এঘর এঘরক এশরও অধিক পরিয়াল আহি বাস করেছে মাটিয়াত। বিগত কেই বছরমান আগরপরা রাতিটোর ভিতরতে পাতে গজার দরে চারিওফালে একোখন মানে গাঁও গড়ি উঠিছে। এই টিঙৰ সাধারণ টিঙেরে প্রথমতে বেড় দিল, তারপর রাতিটোর ভিতরতে গছ বিরিখ লগাই পেলায়, পুরোনা গছ বিরিখ লগাই পেলায় বসতি স্থাপন করে। আর এই সকল মানুষের আগমনের পিছরপরা আমার এই বৃহত্তর অঞ্চলত অপরাধজনিত ঘটনার সংখ্যা দিনক দিনে বৃদ্ধি পাই আহিছে। খিলঞ্জিয়ার কৃষিভূমিত ঘর বনায় বাস করা সন্দেহজনক লোকক লৈ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে গোয়ালপাড়ার মাটিয়া। একাংশ সন্দেহজনক লোকে হস্তিদণ্ডিত নির্মাণ করেছে ঘর। এই ঘরপরা ওলালে এইখানে আপনি যত খাড়া হয়ে আছে এইখানে পাত্তার মাটি ব্যক্তিগত, সেইখান হল মুগাচমনি রেশম বিভাগের মাটি। যাব কোনফালে কি সাহসত এনেকে বনাইছে? ইয়াত বুলি নহয়, সেইটো পশ্চিমফালে তাত মুগাচমনির মাজত ঘর বনাইছে, তার দোকান পাতিছে 130টামান হব। এইটো যে ঘর দেখা পাইছে ইয়ারপরা ইউটার্ন লই পশ্চিমফালে তাতো মানে ঘর বনাইছে। আর এইখানে হল একদম পাত্তা দ কৃষিভূমি। নিশার ভিতরতে গড়ি উঠিছে একো একোখন গাঁও। কৃষিভূমির শ্রেণী পরিবর্তন নকরাকৈ কেনেকৈ ঘর সাজিছে তাক লৈ রাইজর প্রশ্ন জিলা প্রশাসনক। মাটিয়াত থকা মুগাচমনির প্রায় 70% মাটি সন্দেহজনক লোকর বেদখলর কবলত। কিন্তু তার পিছতো কিয় প্রশাসনে ব্যবস্থা গ্রহণ করা নাই রাইজে প্রশ্ন উত্থাপন করেছে। এইটো রাস্তায় হাতি অহা যাওয়া করে, গতি মুখ্যমন্ত্রীক এটাই অনুরোধ, অতি শীঘ্রে কৃষিভূমি ভূমি আইনের অধীনত উচ্ছেদ দিব লাগে অতি শীঘ্রে। মানে আর মুগা ফার্মখন সোনালী সূতার কারণে বিখ্যাত যেটা মানে আর ইয়াতে মানে প্রডাকশন হয় মুগা সূতার যেটা লেটা হয়, গতি ইতিমধ্যে গছপুলিব উঠাই উঠাই দিয়ে দিয়ে। ইয়াত আজি 17 বছরে যিজন বিষয়া আছিল 17ডাল গছ রুব পৰা নাই অত্যাচারত। মুখ্যমন্ত্রীক এই বিষয়ত ব্যবস্থা লওয়ার আহ্বান জানাইছে মাটিয়ার স্থানীয় রাইজে। কারণ হস্তিদণ্ডী জলাশয় একোৱেই এৰি দিয়া নাই এই সকল সন্দেহজনক লোকে। দুধনৈর পৰা অরূপ নাথৰ রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট।